আমরা এখন মার্কোনিকম নীতির ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে নিই, আমার গলার ভয়েস চেঞ্জ হয়েছে এই কারণে যে কালকে আমার টোটাল 10 ঘন্টা ক্লাস ছিল। 10 ঘন্টা ক্লাস নিতে গিয়ে আমার গলা বসে গেছিল। ওষুধ টষুধ খাই একটু সুস্থ, হালকা পাতলা সুস্থ হয়েছি, তারপরেও একটু অসুস্থ আছি। তো গলার ভয়েসটা একটু চেঞ্জ হইতে পারে। যা হোক, আমরা একটা অ্যালকিন নিছি, অপ্রতিসম অ্যালকিন, এবং আমরা অপ্রতিসম বিকারক নিছি। তো আমাদের মার্কোনিকম নিয়ম যেটা ছিল, আগে নিয়মটাই বলি আমরা, মানে মেইন বিক্রিয়াটা করি আগে। আমাদের কি ছিল মেইন বিক্রিয়াটা? CH3CH বন্ড CH2, যে কার্বনে এইচ বেশি সে কার্বনেই আমাদের এই জিনিসটা তৈরি হয়েছিল, এবং এটাকে বলছিলাম আমরা প্রধান উৎপাদ। আমাদের অপ্রধান উৎপাদও হইতে পারে, এটা কম পরিমাণে হয়, CH3CH বন্ড CH2, এখানে এইচ আর এখানে হচ্ছে বিআর, এবং এটাকে বলতাম আমরা অপ্রধান উৎপাদ। কি বলতাম কি না? তখন ক্রিয়া কৌশল নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে কি করতে হবে? তো সর্বপ্রথম আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ক্রিয়া কৌশল। না, আমি ক্রিয়া কৌশল আবারও একটা হেডলাইন দিলাম, ক্রিয়া কৌশল, মানে ওই বিক্রিয়াটারই ক্রিয়া কৌশল আলোচনা করব। আমাদের ক্রিয়া কৌশল অনেক সময় আসতে পারে সৃজনশীলে অথবা ভার্সের রিটার্ন অংশে আসতে পারে, তাই এটাকে স্কিপ করার মতো স্কিপ করা ঠিক হবে না। তো সর্বপ্রথম এইচ বিআরটাকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো? এইচ প্লাস আকারে ভাঙবো এবং বিআর মাইনাস আকারে ভাঙবো। এটা প্রথম স্টেপে এই কাজটা করব। দ্বিতীয় স্টেপে আমরা যে অপ্রতিসম অ্যালকিনটা নিছিলাম সেই অপ্রতিসম অ্যালকিনটাকে এখানে নিব। যেমন CH3CH বন্ড ডাবল বন্ড CH2, তারপরে কি করব? দেখো, আমি রাস্তা দেখাবো দুইটা, একটা এ নামের রাস্তা আর একটা বি নামের রাস্তা। এ রাস্তায় যখন দেখাবো, একটু তাকাও, আমাদের এখানে পাই বন্ড আছে না? এই দুইটা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রন হয় এই কার্বনে একবার তুলে নেবে, নাহলে এই কার্বনে একবার তুলে নেবে। আমরা দুইটা দিয়েই দেখাবো। ধরে নিলাম এ তুলে নিছে, তাহলে এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, তাহলে ইলেকট্রন হারিয়ে হবে না? তাহলে আমাদের তৈরি হবে CH3CH, এবং এটা প্লাস চার্জ হবে, এটা স্বীকার করতে হবে আগে, ঠিক আছে না? তারপরে এইখানে হবে তোমার CH2 মাইনাস, এটা আগে স্বীকার করো, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকটা রাস্তা আছে অবশ্য, আরেকটা রাস্তা আছে। যেমন এটা বি রাস্তা দেখালাম আমি, বি রাস্তা, তাহলে এবার ইলেকট্রন এই কার্বন তুলে নিবে এবার, ঠিক কি না? যদি নেয় তাহলে তৈরি হবে CH3CH, এটা এবার নেগেটিভ হবে না, এবং এটা হবে তখন তোমার এই কার্বনটা পজিটিভ হবে CH2, এটা হবে পজিটিভ। আচ্ছা হইল, আমরা দুইটা রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখা যাক কী হয় পরবর্তীতে। আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমি এইচ প্লাসের সাথে এবার বিক্রিয়া দেব। কার সাথে বিক্রিয়া দেব? এইচ প্লাসের সাথে এখানে বিক্রিয়া দিলাম। যদি এইচ প্লাসের সাথে বিক্রিয়া দেই তো এখানে প্লাসে মাইনাসে যুক্ত হবে, অর্থাৎ এই অংশটা এই মাইনাসে এখানে যুক্ত হবে। যুক্ত হলে কী তৈরি হবে? CH3CH প্লাস আর এখানে CH3, এটা আগে স্বীকার করো যে এটা হবে, এটা হবে কি? এবং এটা কিন্তু আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। আমাদের কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিকেল, এগুলো নিয়ে আলোচনা যখন আমরা টপিকে যাব, টপিকটার নাম হচ্ছে বন্ধন বিভাজন, জৈব যৌগের বন্ধন বিভাজনে যখন যাব তখন কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, তারপরে তোমার ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে? তো যখন যাব তখন হয়তো ডিটেলস পড়বো। আপাতত মাথায় রাখো যে কার্বনের পজিটিভ চার্জটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন, যেহেতু দুইটা মিথাইল আমরা দেখতে পাচ্ছি দুই পাশে, এই কারণে এটাকে বলতেছি আমরা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, ভালো কথা। এইখানে তাহলে কী হবে? এখানেও একটু গবেষণা করি, এইখানে গবেষণা করি, তাহলে প্লাস মাইনাসে যুক্ত হবে, ঠিক কি না? প্লাস মাইনাসে যুক্ত হবে না? তাহলে এখানে কী তৈরি হচ্ছে? CH3CH2, এটা আগে স্বীকার করো, এটাকে বলতেছি আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ এখানে একটা অ্যালকাইল মূলক আছে এই পাশে, কি আছে না? এটাকে আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যখন আমরা কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করব তখন বলবো বিস্তারিতভাবে, তখন বলবো যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবল বেশি, স্থায়িত্ব বেশি থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 2 ডিগ্রি স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি, এটা মাথায় রাখতে হবে। আর আমরা যখন আলোচনা করবো তখন হয়তো বা বিস্তারিত বলবো। যাই হোক, এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি, কিন্তু এখন আমাদের বিআর মাইনাস নামে কিছু একজন আসে না, কেউ একজন আসে না রে,
এই বিআর মাইনাস এখন যুক্ত হবে এখানে প্লাস বিআর আছে এখানে প্লাসটা দিলাম না বিআর মাইনাস এবার যুক্ত হবে তো বিআর মাইনাস যদি যুক্ত হয় তো ঘটনা কি ঘটতে পারে রে বিআর মাইনাস যদি যুক্ত হয় সিএইচ থ্রি সিএইচ এখানে বিআর আর এখানে সিএইচ থ্রি অর্থাৎ এই যে প্রোডাক্টটা আমাদের দুই আমি বারবার বলে আসতেছিলাম যে দুই ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল বা স্থিতিশীল এর ফলে যে আমাদের একটা অ্যালকেন তৈরি হলো অ্যালকেন তৈরি হয়েছে কিনা টু ব্রোমো প্রোপেন একটা অ্যালকেন না এইটা বেশি পরিমাণে তৈরি হবে এটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে এটা বেশি পরিমাণে তৈরি হবে যেটাকে আমরা অনেক সময় বলছিলাম মনে হয় 90% বেশি পরিমাণে তৈরি হবে না আচ্ছা এখন এখানে কাজ করব সেই আগের মতোই এইখানে আমরা বিআর মাইনাসের সাথে অ্যাড করে দেব তো বিআর মাইনাসটা নিশ্চয়ই এর সাথে যুক্ত হবে কি প্লাস মাইনাস যুক্ত হবে না এখানে যদি যুক্ত করি তাহলে কী জন্য তৈরি হবে এখানে তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর তো এটা কিন্তু আমাদের এক ডিগ্রি কার্বোকাটায়ন আর আমরা জানি দুই ডিগ্রি আর এক ডিগ্রির মধ্যে এক ডিগ্রিটা কম স্থায়ী এর ফলে যে অ্যালকেনটা আমরা পাবো এটা কম পরিমাণে তৈরি হবে তাহলে এটা হচ্ছে কম পরিমাণে তৈরি হবে এবার আমরা যে আলোচনা করে আসছিলাম মার্কোনিকম নীতির ক্ষেত্রে দেখো তো এটা মার্কোনিকম নিয়ম অনুযায়ী হয়েছে কি না যে কার্বনে এইচ বেশি সে কার্বনে এইচ দিছি না আবার আমাদের ক্রিয়া কৌশল তাই বলে কিন্তু আমি যদি আবারও রিপিট করি যে কী করলাম এখানে আমরা প্রথমে আমাদের একটা অপ্রতিসম অ্যালকিন নিলাম মানে প্রথমে ওই যে বিকারকটা আর কি অপ্রতিসম বিকারক এটাকে ভাঙলাম প্লাস মাইনাস আকারে ঠিক আছে না তারপরে আমরা অপ্রতিসম অ্যালকিনটাকে নিলাম এবং এটা কখনো একসময় হইতে পারে পজিটিভ একসময় হইতে পারে নেগেটিভ আমি এ এবং বি নামে দুইটা রাস্তা দেখাইছি এ রাস্তায় আমি প্রথমে এই কার্বনটাকে পজিটিভ নেগেটিভ দেখাইছি মানে এই পাই ইলেকট্রন দুইটা এই কার্বন তুলে নিছে তাহলে এটা হবে নেগেটিভ এই কার্বন হবে পজিটিভ যেটা এখানে দেখাইছি আমি আবার যদি দ্বিতীয় রাস্তায় দেখাই এই পাই ইলেকট্রনগুলো এই কার্বন তুলে নিছে তাহলে এটা হবে নেগেটিভ এটা হবে পজিটিভ যেটা এখানে দেখাইছি আমরা দুইটা রাস্তায় দেখাচ্ছি তারপরে কি হচ্ছে তারপরে ওই যে এইচ বিআর যে এইচ প্লাস পাইছিলাম এখানেও জয়েন্ট করে দিছি এখানেও জয়েন্ট করে দিছি তো প্লাস মাইনাসে যা হয় হবে প্লাস মাইনাসে যা হয় হবে দেখাইছি দেখে চেক করে দেখলাম এটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি কার্বোকাটায়ন এটা হচ্ছে আমাদের এক ডিগ্রি কার্বোকাটায়ন আমরা বলে আসলাম দুই ডিগ্রি কার্বোকাটায়ন আর এক ডিগ্রি কার্বোকাটায়নের মধ্যে দুই ডিগ্রিটা স্থায়িত্ব বেশি বিস্তারিত আমরা বন্ধন বিভাজন টপিকে আলোচনা করব তারপরে আমরা বললাম দুই ডিগ্রি কার্বোকাটায়নের ওইখানে আমরা বিআর মাইনাসটা যুক্ত করে দিলাম কেন রে সিএল মাইনাস থাকলে সিএল মাইনাস যোগ করতা না তুমি তো ওইটাই আর কি বা আই মাইনাস থাকলে আই মাইনাস যোগ করতা যাই হোক বিআর মাইনাস যোগ করলাম প্লাস যে মাইনাসের ঘটনা ঘটে গেল একটা অ্যালকেন তৈরি হয়েছে আমাদের এখানে যার নাম আমরা জানি মোটামুটি টু ব্রোমো প্রোপেন ঠিক কিনা এবং এটা বেশি পরিমাণে তৈরি হবে যেহেতু দুই ডিগ্রি কার্বোকাটায়ন থেকে তৈরি হয়েছে এবং এখানে বিআর মাইনাস যখন যুক্ত হবে এটা এক ডিগ্রি কার্বোকাটায়নের সাথে যখন ঘটনাটা ঘটবে তখন কম পরিমাণে তৈরি হবে এবং এটাও একটা অ্যালকেন কিন্তু ঠিক আছে বুঝতে পারছো এখন প্রশ্ন হচ্ছে আমি দুইটাই দেখাবো না যে কোনো একটা দেখাবো তোমাদের যদি মন চায় দুইটাই দেখাবা যদি মন না চায় শুধু মেইন যে প্রোডাক্টটা সেটা দেখাবা যেটা বেশি পরিমাণে তৈরি হয় সেটা দেখাবা আর যদি মন চায় যে সময় আছে বা তোমারও হাতে পর্যাপ্ত সময় আছে তখন তুমি দুইটা রাস্তায় দেখাইতে পারো ওনাকে কথা কি বুঝতে পারছো আমার তো এই গেল আমাদের মার্কোনিকম নীতির ক্রিয়াকৌশল আমরা এখন অ্যান্টি মার্কোনিকম নীতির ক্রিয়াকৌশলে চলে যাব আমরা বিপরীত মার্কোনিকম নীতির ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করব বা অ্যান্টি মার্কোনিকম নীতির ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করব আমরা শতবার বলে আসছি এখানে কার উপস্থিতিতে ঘটনা ঘটবে এইচ টু ও টু বা আর ডাবলো আর যেটাকে বলি আমরা জৈব পারক্সাইড যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে কিন্তু এবং আমাদের মার্কোনিকম নীতির উল্টা ঘটনা ঘটবে অর্থাৎ যে কার্বনে এইচ বেশি সে কার্বনে এইচ যাবে না তাই না তো আমরা যদি মেইন প্রোডাক্টটা লিখি আগে মেইন প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ বন্ড সিএইচ টু এবার এখানে এইচ দিব কি মেইন প্রোডাক্টের ক্ষেত্রে জীবনেও না এখানে দিব এইচ আর এখানে দিব বিআর আমরা মেইন প্রোডাক্ট তৈরি করলাম আরেকটা প্রোডাক্ট মানে অপ্রধান উৎপাদ তৈরি করা যায় তো আমি করলাম না মন চাইনি তাই করলাম না ওকে তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারি প্রধান উৎপাদ তো এটার যদি আমরা ক্রিয়াকৌশল দেখাইতে চাই যে কীভাবে হইল ক্রিয়াকৌশলটা মাঝে মাঝে আসতে পারে বোর্ড পরীক্ষায় অথবা ভর্তি পরীক্ষায় রিটার্ন অংশে আসতে পারে তো দেখো এখানে সর্বপ্রথম যে কাজটা করব আমরা ধাপ ওয়ানে রাখবো কিছু একটা জিনিস যেমন এইচ টু ও টুটাকে ধাপ ওয়ানে রাখবো কি এইচ টু ও টু ছিল না আমাদের
বা আর ডাবল ও আর ছিল না, ওটাও নেওয়া যাইতো, এটাও নেওয়া যাইতো। আগে আমি এটা নিয়ে কাজ করে দেখি। তো এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে এইচ ও দুইটা বন্ড ও এইচ, এটাকে মানুষ এইভাবে লিখতে পারে, এই জিনিসটাকে এইভাবে লিখতে পারে, অর্থাৎ এই পাশে একটা ওই পাশে একটা ইলেকট্রনটাকে মানুষ এইভাবে লিখতে পারে। লিখার পরে নিজ নিজ ইলেকট্রন নিয়ে সেপারেট হবে, অর্থাৎ এইখানে একটা এইচ ও বন্ড তৈরি হবে দুই অণু। তো এটা মানুষ অনেকে বুঝে নাই অবশ্য, এটা কি বুঝাচ্ছে আমি একটু ব্যাখ্যা করি। মনে করো রাব পাতায় দেখাচ্ছে, আমি এটা মিশাই দেবো এখানে, এই কার্বন আর এই কার্বন, ইলেকট্রন এখানে দুইটা আছে, যখন আমি হিট দিব তখন নিজ নিজ ইলেকট্রন নিয়ে এরা সেপারেট হবে। আমি আবারও বলতেছি এই 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 যে টপিকটা, এটা আমি বন্ধন বিভাজন টপিকে আলোচনা করবো বিস্তারিতভাবে, যেটাকে মানুষ বন্ধন বিভাজন বলে বা ফ্রি রেডিক্যাল সেখান থেকে উৎপন্ন হয়। তো যা হোক, তো যখন তাপ দিব, যখন আমি তাপ দিব তখন এই বন্ধনটা ভেঙে যাবে এবং নিজ নিজ ইলেকট্রন নিয়ে এরা সেপারেট হবে, নিজ নিজ ইলেকট্রন নিয়ে সেপারেট হবে, এবং এই কার্বনের মাথায় একটা এই চিহ্ন থাকবে, এই কার্বনের মাথায় একটা এই চিহ্ন থাকবে। এর মানে হচ্ছে এটা কার্বনের নিজস্ব ইলেকট্রন, এটা কার্বনের নিজস্ব ইলেকট্রন, এটাও কার্বনের নিজস্ব ইলেকট্রন, এটাকেই বলি আমরা কার্বনের ফ্রি রেডিক্যাল। আমি যদি আরেকটু গভীরে যাই তাহলে হয়তো এরকম করে দেখাতে পারি, এই যে এক দুই, প্রথম সেলে কার্বনে দুইটা থাকে, দ্বিতীয় সেলে কার্বনে চারটা থাকে না, এক দুই, আমি তিনটা দেখাইলাম, কেন আমি বাইরের সেলে একটা দেখাবো, এই সেই এই ইলেকট্রনটাই হচ্ছে এটা, কেন ওই যে তাপ দিলাম, যে তাপ দিলে কী হয় রে, নিলস বোর কী বলছে গুণগত রসায়নে, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। তো এই যে ফিগারটা, চিত্রটা, এটা হচ্ছে কার্বনের ফ্রি রেডিক্যালের চিত্র, আর এই যে চিত্রটা এটা হচ্ছে নর্মাল কার্বনের চিত্র, বুঝোনি বাংলা কথা, এটা হচ্ছে নর্মাল কার্বনের চিত্র আর এটা হচ্ছে কার্বনের ফ্রি রেডিক্যালের চিত্র। ফ্রি রেডিক্যাল বাংলা অর্থ বলি আমরা মুক্তমূলক, মুক্তমূলক। আর বিস্তারিত পর্ব বন্ধন বিভাজন টপিকে, বাংলা কথা বুঝতে পারছে, এখানে আমি আর ইংল্যান্ড নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি না, এটাকে ফ্রি রেডিক্যাল বলে। যা হোক, এখানে আমি দুইটা ফ্রি রেডিক্যাল পাবো, এইচ ও হাইড্রোক্সিলের দুইটা ফ্রি রেডিক্যাল পাবো, এইচ ও প্লাস এইচ ও না দিয়ে আমি দুই অণু করে দিলাম, বুঝতে পারছো বাংলা কথা। তারপরে কি হবে, আমি একটাকে নিয়ে আসবো এখানে, একটা হাইড্রোক্সিলের ফ্রি রেডিক্যাল নিয়ে আসবো একটা, তারপরে এইচ বি আর নিয়ে আসবো আমি, এইচ বি আর, আমি এইচ বি আরকে এইভাবে লিখতে পারি, একটা হাইড্রোজেনের নিজস্ব আর একটা হচ্ছে ব্রোমিনের নিজস্ব ইলেকট্রন, এইচ বি আর লিখতে পারি না, আমাদের এইচ বি আরই তো ছিল তাই না, আর বারকোনি কেপের ক্ষেত্রে আমাদের এটাই নিতে হবে, অন্য কোনো নেওয়া যাবে না। তবে একটা কথা বলা ভালো, কিন্তু যেহেতু কথাটা মনে আসলো বলে দিই, কথার কথা কেউ লিখিও না, আমি এটা মিশাই দেবো। মনে করো এটা আছে এইচ সি এল, তাহলে তো এটা থাকার কথা ছিল না, ছিল, তারপরেও মনে করো উনারা দিছে, তখন তুমি কী করবা, কখনোই এন্টি মার্কোনিকপ করতে যাবা না, এটা মার্কোনিকপই হবে, এইচ টু ও টু থাক, সেটা দেখার বিষয় না, অর্থাৎ এইচ টু ও টু শুধু ঘটনা ঘটাবে কার সাথে, এইচ বি আর এর সাথে, যদিও বা ম্যাক্সিমাম সময় থাকে না, এগুলো থাকার কথা না, যদির কথা, যদি 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 থাকে তারপরেও আমরা এন্টি মার্কোনিকপ করব না, এন্টি মার্কোনিকপ তখনই করবো এইচ বি আর এর ক্ষেত্রে, বাংলা কথা বুঝতে পারছো। তো যা হোক, আমাদের যা ছিল আমরা আমাদের পুরাতন পড়াশোনায় চলে যাই। হ্যাঁ, এখন যে ঘটনা ঘটবে, এইখানে এই যে এটা ধরে নিলাম হাইড্রোজেনের ইলেকট্রন, এই ইলেকট্রন দিয়ে একে ধরে ফেলবে, ধরে ফেলে কী হবে রে, এইচ টু ও তৈরি হবে, আর এই ইলেকট্রন, এই যে ফোঁটাটা মানে ইলেকট্রনটা, এটা এই কার্বনের কাছেই থাকবে এবং এটা কার্বনের ফ্রি রেডিক্যাল হিসেবে থাকবে, সরি, ব্রোমিনের ফ্রি রেডিক্যাল হিসেবে থাকবে, বাংলা কথা বুঝতে পারছো, ব্রোমিনের ফ্রি রেডিক্যাল হিসেবে থাকবে। এটাকে আমি ধাপ ওয়ান রাখলাম, এখন আমি ধাপ টু রাখতে চাচ্ছি, ধাপ টু মানে স্টেপ দুই। তো আমাদের অপ্রতিসম অ্যালকিনটা নেই, অপ্রতিসম অ্যালকিন কী ছিল, সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। এখন এই ডাবল বন্ডটাকে, এখানে দুইটা ইলেকট্রন ছিল না, এই দুইটা ইলেকট্রনকে আমি এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে চাচ্ছি, এইখানে একটা দিতে যাচ্ছি, মানে ডটটা না দিয়ে আমি এইভাবে দিলাম দুইটা চোখের মতো। যা হোক, এরপরে কী ঘটনা ঘটবে, এরপরে যে ঘটনাটা ঘটবে, আমাদের বিআর একটা কী ফ্রি রেডিক্যাল ছিল না, এই বিআর বন্ড ইলেকট্রনটা নিয়ে আসবো, ফ্রি রেডিক্যালটা নিয়ে আসবো এখানে। এরপরে কী ঘটবে,
এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে ফ্রি রেডিক্যাল আর এই যে এই কার্বনের ফ্রি রেডিক্যাল এই দুজন মানুষ মিলে এখানে ঘটনা ঘটবে। এই দুজন মানুষ মিলে কার্বনের সাথে যুক্ত হবে, কিন্তু যুক্ত হওয়ার পরে এবং এই ফ্রি রেডিক্যালটা এই কার্বনে চলে আসবে, এই কার্বনে চলে আসবে, তখন ঘটনা কি হইতে পারে, CH3CH, যেহেতু তাকাও যেহেতু এই ইলেকট্রনটা এই কার্বনে চলে আসছে মানে ফ্রি রেডিক্যালটা আর কি, তাহলে এখানে একটা ফ্রি রেডিক্যাল মানে উপরে এই ফোঁটা চিহ্ন থাকবে আর এখানে মানে ফোঁটা চিহ্ন থাকবে, দুজন মিলে তো নিউট্রাল হয়ে গেল, তখন কি হবে রে, CH2Br হবে, ঠিক কিনা, CH2Br হবে। এবং এটা একটা দেখতে পাচ্ছি আমি, এটাও একটা ফ্রি রেডিক্যাল যৌগ এবং এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, কত ডিগ্রি, 2 ডিগ্রি মুক্তমূলক দেখতে পাচ্ছি আমরা, 2 ডিগ্রি। এবং মাথা রাখতে হবে 2 ডিগ্রির স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি, বাংলা কথা বুঝতে পারছো, 3 ডিগ্রির আরও বেশি, তো আমরা মাথায় রাখবো 2 ডিগ্রিটা বেশি হবে। যা হোক, এখনও কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই। এখন তৃতীয় ধাপ বা স্টেপ লিখবো আমরা, ধাপ তিন। আমরা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল টাইপের যে যৌগ ছিল সেটাকে নিয়ে আসলাম এখানে, CH3CH এই যে বন্ড এবং এইখানে CH2Br ছিল না, আমি এইভাবে লিখলাম। এরপরে আমাদের আবারও HBrকে নিয়ে আসবো, HBrকে আমি নিয়ে আসবো, নিয়ে আসার পর যে ঘটনা ঘটবে সেটা কি হবে, এবার HBr যে নিয়ে আসবো আমরা, কোথায় কী করলাম, HBr না, H+ তো বাকি ছিল মনে হয়, হ্যাঁ HBr যে নিয়ে আসবো, এখন এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন দিয়ে এই কার্বনকে ধরে ফেলবে, ধরে যখন ফেলবে তখন তোমার তৈরি হবে CH3CH2 আর যা ছিল তাই থাকবে CH2Br। এবং একটা মনে হয় এই যে এই ইলেকট্রনটা যখন এইখানে যাবে তার উপরে একটা মাথায় ফোঁটা চিহ্ন থাকবে, অর্থাৎ ব্রোমিনের আবারও একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এইভাবে কিন্তু বিক্রিয়া চলতেই থাকবে। এবং দেখো আমি কিন্তু নিয়ম অনুযায়ী অ্যান্টি মার্কোনিকও পড়ছি এখানে, তুমি চেক করে দেখো একটু, আমি এইখানে এইচ দিছি, তুমি ক্রিয়াকৌশল বাদ দিয়ে কল্পনা করো, আমাদের নিয়মটা কী ছিল রে, অ্যান্টি মার্কোনিকের ক্ষেত্রে আমি এইখানে এইচ দেবো না আর এইখানে বিআর দেবো না, এইখানে বিআর দিলে কী হয় আমি দেখাইছি, অর্থাৎ এই যৌগ আর এই যৌগের মধ্যে পার্থক্য দেখাও, আছে কোনো, এই যৌগ আর এই যৌগের মধ্যে কোনো পার্থক্য আছে, পার্থক্য নাই কিন্তু, অর্থাৎ এইভাবে তোমাকে ক্রিয়াকৌশলটা দেখাইতে হবে। আমি কিন্তু এখানে একটা রাস্তা মানে মেইন প্রোডাক্টটা দেখাইছি, আমি কিন্তু ইয়া প্রোডাক্ট দেখাই নাই, যদি আমি দেখাইতে পারতাম দেখাইতাম, যেমন আমি যদি অথবা দিয়ে কাজ করি, অথবা দিয়ে তাহলে কী করতাম, তাকে একটু প্রথমে আমি এই যে ওয়েট, প্রথমে আমি যে কাজটা করছিলাম এখানে ব্রোমিনের যে মুখ তোমার ফ্রি রেডিক্যালটা সেটা আমি এই কার্বনে ঢুকাই দিছি, অথবা দিয়ে আমি এইখানে ঢুকাই দিতে পারতাম, যদি এইখানে ঢুকাই দিতাম তখন তোমার কী হতো, তখন এখানে একটা ফোঁটা চিহ্ন হইতো, এখানে একটা ফোঁটা চিহ্ন হইতো না, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমাদের কিন্তু কাজ শেষ, কাজ কমপ্লিট, এখন জাস্ট এক্সট্রা জানার জন্য বলতেছি আমি, আমাদের কাজ কমপ্লিট, এক্সট্রা জানার জন্য বলতেছি, যেমন যেমন আমাদের কিন্তু 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হয়েছিল, এবার চেক করে দেখি কি হয় আমাদের, আমাকে আবারও মনে হয় লিখতে হবে, এটা আবারও লিখি CH3CH2, এইখানে এই দুইটা চিহ্ন ছিল আর এখানে বিআর রেডিক্যাল ব্রোমিন রেডিক্যাল ছিল। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত করে দেবো, এই কার্বনের সাথে যুক্ত করে দেবো, আর এই কার্বনের ফ্রি রেডিক্যাল হচ্ছে এটা, এই কার্বনটা, অর্থাৎ এটা এই কার্বনে চলে আসবে, যদি চলে আসে তখন তোমার তৈরি হবে CH3CH2Br এবং এখানে তোমার তৈরি হবে CH2, এবং একটা ইলেকট্রন যেহেতু এখানে চলে গেল মানে ফ্রি রেডিক্যাল হলো, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আমি বারবার বলে আসতেছিলাম 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল বা স্থায়ী, এই কারণে তখন আমরা 1 ডিগ্রি নিয়ে কাজ করিনি। এরপরে কী নিয়ে কাজ করতাম রে, ধাপ থ্রিতে কী করছিলাম, কিছুক্ষণে করলাম যে ধাপ থ্রিতে আবার ওটাকে নিয়ে আসছিলাম, তাই না, CH3CH এইখানে বিআর
আর এখানে তৈরি হয়েছিল CH2 SBR SBR নিয়ে আসছিলাম SBR তাহলে তোমার কি হবে এই H2 এবার এখানে যুক্ত হবে না তার ইলেকট্রন সহ আর এটা আবারো তার জায়গা চলে যাবে তখন এটা BR আবারো ফ্রি রেডিক্যাল তৈরি হবে ব্রোমিন ফ্রি রেডিক্যাল হইলো আর এটা তোমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো তো এটা অনেক কম পরিমাণে তৈরি হবে এটাকে স্বীকার করতে হবে তোমাকে এটা কম পরিমাণে তৈরি হবে দেখো আমি ব্রোমিন এবার আমি H2 দিছি এইখানে এটি কি হবে তাহলে এটা কি কম পরিমাণে তৈরি হয় তাই আমি প্রথমে দেখাইনি তুমি মেইন প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করবা আমি তো এটা অপ্রধান উৎপাদ তৈরি করলাম অথবা দিয়ে করলাম না তুমি অথবা দিয়ে করার দরকার নেই মানে এটা না করলেও হবে তোমাকে মেইন প্রোডাক্ট দেখাইতে হবে মানে প্রধান উৎপাদটা দেখাইতে হবে তো এইভাবে ক্রিয়াকৌশলগুলো বাসায় বেশি বেশি করে একবারের জায়গায় 10 বার অন্ততপক্ষে লিখে লিখে মনে রাখতে হবে তারপরে তোমাকে পরীক্ষা সেন্টারে যাইতে হবে বুঝতে পারছো বাংলা কথা তো আমরা এই ক্রিয়াকৌশলটা এখানেই শেষ করলাম অ্যান্টি মার্কোভ ক্রিয়াকৌশল যেটা ওকে